বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ফুড ব্লগ করতে হয়, সহজে কিভাবে একজন ফুড ব্লগার হওয়া যায়, এটা আমি আজকে তোমাদের শেখাবো। এটা খুব বেশি কঠিন কাজ না, একদম সহজ কাজ। হ্যাঁ, কীভাবে কী করতে হয়, যারা তোমরা ফুড ব্লগার হইতে চাও তারা আজকে আমার এই টিপসগুলো ফলো করতে পারো। তো প্রথমে যে রেস্টুরেন্ট থেকে টাকা খাবা, ঠিক আছে, সেই রেস্টুরেন্টের একটা বর্ণনা দিবা, ঠিক আছে। আমি আসলে এটা প্রমোট করতেছি না, এটা আসলে মামিসিং এটা কোন দোকান থেকে নিচ্ছে এটা খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ মামিসিং শিক্ষার নগরী, এই জায়গায় যতগুলো না প্রাইমারি স্কুল আছে তার চেয়ে বেশি আছে হাজির বিরিয়ানি। এখন কোন জায়গায় আছে ভাই এটা সম্ভব না, বের করা সম্ভব না। সো আমি টাকা খাই নাই, এটা তার প্রমাণ, এবং আমি কাউকে প্রমোট করতেছি না। প্রথমে এরকম যেটা থেকে খাবা, এটা একটা পাম্পুটি দিয়ে আর কি একটা ইন্ট্রো দিবা। ইন্ট্রো দেওয়ার পরে জাস্ট এইভাবে খুলবা, খোলার পরে জাস্ট এটা এইভাবে দিবা, জাস্ট এইভাবে, জাস্ট মাঝে মাঝে একটু ইংরেজি বললে ভালো, যেমন লাইক, অ্যাজ, সো। তারপরে এটা নিবা, সাইডে রাখবা। রাখার পরে জাস্ট সো লাইক শুরু করবা খাওয়ন। আমার প্রিয় জিনিস, যত স্টাইলে পারা যায় খাই দেখাই দিবা, ফুড ব্লগার হইতে গেলে এগুলা পারতে হয়। মজার জিনিস, পারলে দুই হাতে খাওয়া, খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নেবে ভালো করে। শেষ। তোমরা যারা আমার এই ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়েছো এবং যারা কিছু শিখতে পারছো, তারা ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর যদি কেউ এই ভিডিও দেখে উৎসাহিত হয়ে ফুড ব্লগার হয়ে যেতে পারো, তাহলে আমাকে অবশ্যই
ভালো একটা রেস্টুরেন্টে ট্রিট দিবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রাখো।